হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের সবারই ফেসবুক আইডি আছে বা ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো ফেসবুক বর্তমানে খুবই জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া, যেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়া থাকে, অনেক জানার বিষয় থাকে বা জানার ভিডিওগুলো থাকে, অনেক কিছু বোঝার ভিডিও থাকে। কিন্তু ভিউয়ার্স, ফেসবুক বা মেসেঞ্জার থেকে ওই ভিডিওগুলো ডাউনলোডের কোনো প্রকার সিস্টেম দেওয়া থাকে না, অর্থাৎ আপনি শুধু দেখতে পারবেন, শেয়ার করতে পারবেন, কিন্তু আপনার নিজের পার্সোনাল নিজের মতো করে আপনি মেমোরিতে সংরক্ষণ করতে পারবেন না। তো আমি আজকে এমন একটা সাইটের সাথে পরিচয় করে দেবো, যেখান থেকে আপনি ফেসবুক বা মেসেঞ্জারে সকল প্রকার ভিডিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, তার জন্য আপনাদের ফেসবুক আইডিতে যেতে হবে। ফেসবুক আইডিতে যাওয়ার পর আমার এখানে কিছু ভিডিও আমার করা আছে, আমার সেভ করে রাখা আছে। তো ভিউয়ার্স, সেখান থেকে যে কোনো আমি একটা ভিডিও আমি সিলেক্ট করছি, ধরেন এই একটা ভিডিও। তো প্রতিটা ভিডিও এদিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডটের একটা অপশন আছে, প্রতিটা ভিডিও এই থ্রি ডট অপশনটা থাকবে, একটু উপর নিচে করে দেখবেন, দেখতে পারবেন। তো যখনই আপনি এই থ্রি ডট অপশনের উপর একটি ক্লিক করবেন, তখনই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে দেখতে পারবেন যে কপি লিঙ্ক নামে একটা অপশন অবশ্যই থাকবে। তো আপনি কী করবেন, কপি লিঙ্কের উপর ক্লিক করবেন। করলে এই যে ভিডিওটা, এই ভিডিওটার কপি হয়ে গেছে, এই ভিডিওটার লিঙ্ক কপি হয়ে গেছে। তো এবার ভিউয়ার্স, আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে একটা লিঙ্ক লিখে আপনি একটা লিঙ্কে প্রবেশ করতে হবে। সেই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো যারা ডেসক্রিপশন বক্স চিনেন না, তারা কি বলবো, যারা এখন ডেসক্রিপশন বক্স চিনেন না, তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, তো আমি আপনাদের ডিটেলসে বলে দেবো। তো ভিউয়ার্স, এই ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কের ওপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি একটু আপনাকে মনে করিয়ে দিই, আপনি কিন্তু ফেসবুক থেকে একটা ভিডিও লিঙ্ক আপনি কপি করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ফেসবুক ভিডিও লিঙ্ক, এখানে এটা লেখা রয়েছে, অর্থাৎ যে ভিডিওর লিঙ্কটা আপনি কপি করেছেন সেটা এখানে পেস্ট করতে হবে। তার জন্য আপনি কী করবেন, এই ইন্টার এই ফাঁকা জায়গার উপর চেপে ধরবেন, চেপে ধরলে এই পেস্ট নামে অপশনটা আসবে, আপনি এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটা অপশন আছে, আপনি কী করবেন, ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন। তো ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে ফেসবুক থেকে আমরা যে ভিডিওটা সিলেক্ট করেছিলাম সেই ভিডিওটা এখানে চলে আসছে। আর দুটো অপশন আছে, ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, আরেকটা আছে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি। তো আমি নর্মাল কোয়ালিটি দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, ধরুন যেটা সিলেক্ট করবেন ওটার উপর ক্লিক করবেন। তো আমি নর্মাল কোয়ালিটির উপর ক্লিক করতেছি, বলে দেখেন এখানে বলতেছে আপনি এখানে অপশন আছে যে এমএক্স ফ্লায়ার বা ভিডিও, এগুলো দিয়ে যদি আপনি এগুলোর উপর ক্লিক করেন তাহলে জাস্ট ভিডিওটা আপনি ভালোভাবে দেখতে পারবেন এমএক্স ফ্লায়ার বা ভিডিওর উপর। কিন্তু আমি আপনাকে বলবো, আপনি যদি আপনার ফোনে ভিডমেটের সিস্টেমটা থাকে, তো আপনি কি করবেন, ওই ভিডমেটটা সিলেক্ট করবেন, ভিডমেটটা সিলেক্ট করে জাস্ট অন করে দেবেন। ভিডমেটটা সিলেক্ট করলে ভিডমেট দিয়ে আপনি সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন। আর যাদের ভিডমেট নাই, বর্তমানে প্লে স্টোরে ভিডমেট পাওয়া যাচ্ছে না, তো তারা আমাকে পার্সোনালি কমেন্ট করে জানাবেন, আমি তাদের ভিডমেটের একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন ভিডমেটটা। আর আপনি এখানে জাস্ট অন করে দেবেন। তো আমি জাস্ট অনের উপরে ক্লিক করতেছি। জাস্ট অনের উপরে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার সামনে ভিডিওটা ফেলে হয়ে গেছে অলরেডি। তো আপনি কি করবেন, এরকম থামিয়ে দিবেন। তো এরকম এই ভিডিওর উপর ক্লিক করলে এই উপরে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোডের একটা আইকন দেওয়া আছে, জাস্ট আপনি কি করবেন, ওই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দেবেন। দেখেন টেক্সট এডিট নামে একটা অপশন চলে আসছে। আর আপনি যদি একটু উপরের দিকে একটু সাইড বারটা নামান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট এডিট ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আর এই আমার চ্যানেল থেকে নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিউয়ার্স, আমাদের ভিডিও বানানোর উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।